समर्थक देर अटो यूनियन संगे बीजेपी बचसा तारापीठ पथ अवरोध बीजेपी ऑटो यूनियन सदस्य संगे बचसा हाथाहाथी बीजेपी तारापीठ पथ अवरोध बीजेपी रंजन संगे रही फोन लाइने रंजन की परिस्थिति मुहूर्ते की कारण घटना घटल संयुक्त करा अटो यूनियन जरा सदस्य रही सभापति सम्पादक रही तारा বিজেপি পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে এই দুই অটো চালক যাতে অটো চালাতে পারে তার জন্য ইউনিয়নের কাছে তারা আবেদন জানিয়েছিলেন এমনকি ইউনিয়ন সেটি না শুনলে তখন তারা রামপুরহাট থানায় আবেদন করেছিলেন তারপরেও কোনো সুরাহা না হয় আজকে বিজেপির পক্ষ থেকে তারাপীঠে যে আটলা তিন মাথা মোড় রয়েছে সেখানটায় অবরোধ শুরু করে অবরোধ শুরু করার সময় বিজেপির পক্ষ থেকে যে যে দাবি করা হচ্ছে যে তখন তৃণমূলের যে অটো ইউনিয়ন রয়েছে তারা বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে তারা কটূক্তি করতে থাকে এবং তাদেরকে ভয় দেখাতে থাকে এরপরে বিজেপির কর্মী সমর্থক যারা অবরোধ করেছিলেন তারা অটো ইউনিয়নের সঙ্গে তারা বচসায় জড়িয়ে পড়েন এবং সেই সময় পুলিশ উপস্থিত ছিল পুলিশের সামনেই কিন্তু দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় এরপর রামপুরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে বুঝিয়ে সুইয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং অবরোধ তুলে দেয় দেখো এখনো পর্যন্ত এই ঘটনায় রামপুরহাট থানায় কোনো লিখিত অভিযোগ না হলেও রামপুরহাট থানার পক্ষ থেকে কিন্তু দুই পক্ষকে নিয়ে একটা সুষ্ঠু মীমাংসার পরিকল্পনা তারা চালাচ্ছেন তবে তৃণমূল অটো ইউনিয়নের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছিল যে তারা অনির্দিষ্টকালের জন্য তারাপীঠ থেকে রামপুরহাট যে অটো পরিষেবা আছে সেই পরিষেবা তারা বন্ধ করে দেবেন কিন্তু সেই সময় যখন অটো সংগঠনের চালকদের সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল তখন দুয়ারে সরকারের প্রকল্পে এই পথ দিয়ে যাচ্ছিলেন রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তিনি অটো চালকদের অনুরোধ করেন যে কোনোভাবে যেন অটো পরিষেবা বন্ধ না করা হয় এবং অটো পরিষেবা বন্ধ না করে তারা বলেন যে আইনানুগ ভাবে এই বিষয়টি তারা হস্তক্ষেপ করতে বলেছেন কিন্তু কোনোভাবেই অটো পরিষেবা যাতে বন্ধ না হয় তবে দেখো এখন অবরোধ উঠে গিয়েছে প্রতিনিধি অঞ্জন দে আপনাদের আরো একবার জানিয়ে রাখি তারাপীঠে পথ অবরোধ